ফের স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন বলিউড অভিনেত্রী মডেল পুনম পান্ডে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন পুনম, আর তার অভিযোগের ভিত্তিতে স্বামী স্যাম বোম্বেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী স্যাম বোম্বের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিনেত্রী পুনম তার মাথায়, চোখে ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন। তবে স্বামীর হাতে পুনমের মারধরের ঘটনা নতুন নয়। বিয়ের পর স্বামীর সঙ্গে ভারতের পর্যটন নগরী গোয়াতে ছুটি কাটাতে যান পুনম। 22 সেপ্টেম্বর দক্ষিণ গোয়ার কানাকোনা থানায় স্বামীর বিরুদ্ধে FIR দায়ের করেন তিনি। পুনমের অভিযোগ, ব্যক্তিগত একটি বিষয়ে ঝগড়া হলে স্যাম তাকে মারধর করেছেন, এমনকি হত্যার হুমকি পর্যন্ত দিয়েছেন। এই ঘটনায় স্যাম বোম্বেকে গ্রেফতারও করে পুলিশ, যদিও পরে ছাড়া পান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্কিত ছবি ও ভিডিও পোস্ট করে প্রায়ই আলোচনায় থাকেন পুনম পান্ডে। নাশা, ট্রিপ টু ভানগড়, আগায়া হিরো সিনেমায় অভিনয় করেছেন তিনি।